আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের কাছে যদি একটা জিনিস নিয়ে প্রশ্ন রাখি যে লাস্ট কবে আপনারা এক্সিনোস প্রসেসর দিয়ে আসা কোনো একটা স্যামসাংয়ের ফোন দেখেছেন, আমি বলছি যে ম্যাক্সিমাম মানুষ বাজেট ক্যাটাগরি হোক কিংবা মিড রেঞ্জ ক্যাটাগরির মধ্যে এক্সিনোস প্রসেসর দিয়ে ফোনই দেখছেন না। এর প্রধানত একটা বড় বিষয় রয়েছে, কিছু কিছু জিনিসের জন্য বিশেষ করে এক্সিনোস প্রসেসর দিয়ে স্যামসাং ফোন আনার কারণে স্যামসাংয়ের ফোনগুলি বিক্রি হচ্ছিল না। আর নো ডাউট ওয়ার্ল্ডের মধ্যে স্মার্টফোন ম্যানুফ্যাকচারের দিক দিয়ে স্যামসাং লিডিং পজিশনে আছে এখন পর্যন্ত। সেই ক্ষেত্রে তারা যদি ফোনই বিক্রি করতে না পারে, একটু হলেও তো ব্র্যান্ডের রেপুটেশন খারাপ হয়। আর রেপুটেশন খারাপ হওয়ার প্রধান রিজন হচ্ছে তাদের নিজেদের প্রসেসর ব্যবহার করার কারণে। সেই ক্ষেত্রে তারা এই রিস্কটা একটু হলেও কমিয়ে আনার জন্য তারা শিফট হয়ে গিয়েছিল কোয়ালকমের প্রসেসরগুলোর মধ্যে এবং বাজেট ক্যাটাগরির মধ্যে মিডিয়াটেকের কিছু কিছু প্রসেসর দিয়ে ফোন এসেছে আমরা দেখেছি ম্যাক্সিমাম অফ দ্য টাইম। ফর এক্সাম্পল, গ্যালাক্সি A52 এসেছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G এর সাথে, গ্যালাক্সি A22 আসলো মিডিয়াটেকের G80 সাথে। এছাড়াও স্যামসাং এর কিছু কিছু ফোন স্ন্যাপড্রাগন 750G, 778G আর ফ্যান এডিশন ফোনগুলোর মধ্যে আমরা স্ন্যাপড্রাগনেরই একদমই ফ্ল্যাগশিপ ক্যাটাগরির প্রসেসর দেখেছি। কিন্তু মেইন কোয়েশ্চেন এখানে কী হয়ে দাঁড়িয়েছে যে এটাই কি সবসময় চলবে নাকি? মেইন বিষয় হচ্ছে এটা এই সময় এসে শেষ হতে চলেছে। যে আমরা অনেকদিন আগে বলেছিলাম, ইভেন ভিডিওতেও জানিয়েছিলাম যে স্যামসাং অনেক সময় যাবৎ গুগলের সাথে পার্টনারশিপ করে বিশেষ করে ইমেজ প্রসেসিংয়ের জন্য এবং গ্রাফিক্যাল দিকগুলো দেখার জন্য AMD-র সাথে পার্টনারশিপ করে তারা তিনজনে মিলে একটা প্রসেসর নিয়ে কাজ করছে, যেখানে কিনা গুগল অলরেডি তাদের টেনসর চিপসেট দিয়ে তাদের পিক্সেল 6 সিরিজ লঞ্চ করে দিয়েছে এবং আপকামিং সময়ে আমরা AMD GPU সহ এক্সিনোসের প্রসেসর দেখতে যাচ্ছি গ্যালাক্সি S22 সিরিজের মধ্যে। হয়তোবা মোস্ট অফ দ্য কেসেস চান্স ওখানেই রয়েছে। কিন্তু মেন বিষয়টা কি, ওই বিষয়টা নিয়ে এখন কথা বলার তেমন বেশি প্রশ্নই আসে না, কারণ আপনারা যারা ইউজ করেন আপনারা সকলেই জানেন যে স্ন্যাপড্রাগনের প্রসেসরওয়ালা স্যামসাংয়ের ফোনগুলোর স্পিড কীরকম থাকে কিংবা ইউজিং এক্সপিরিয়েন্স কীরকম থাকে পারফরমেন্সের দিক দিয়ে, এবং এক্সিনোস প্রসেসরওয়ালা স্যামসাংয়ের ফোনগুলোর পারফরমেন্সের দিক দিয়ে এক্সপিরিয়েন্স কীরকম থাকে। অনেক অংশে ডাউনগ্রেড থাকে এক্সিনোস প্রসেসরওয়ালা ফোনগুলো, বিশেষ করে 6 মাস পর তো অনেক পরিমাণ প্রবলেম দেখা যায়। বিশেষ করে তাদের প্রবলেমের বড় বিষয় হচ্ছে তাদের থার্মাল প্রবলেমটা, তাদের ফোন ম্যাক্সিমাম সময় অনেক বেশি পরিমাণ গরম হয়ে যায়। গেমিংয়ের দিক দিয়ে গ্রাফিক্যাল জিনিসগুলো তো প্রচুর পরিমাণ হেডেক দিত মানুষদের, এবং পারফরমেন্স যে ড্রপ করার বিষয়টা রয়েছে কিছুদিন পরে ওই জিনিস একটা বড় প্রবলেম হিসাবে দাঁড়াচ্ছিল। কিন্তু এটা এক সময় হতো না, এটাও আপনারা জানেন যে গ্যালাক্সি S4 এর সময় মানুষ এক্সিনোসের প্রসেসর দিয়ে ফোনগুলোকে কিনতো, কোয়ালকমের প্রসেসর দিয়ে কিনতে চেত না, কারণ কোয়ালকমের প্রসেসর গরম হতো, যে জিনিসটা কিনা মিডিয়াটেকের সাথে হয়েছিল। মিডিয়াটেকের প্রসেসরগুলো গরম হয়ে যাওয়ার কারণে মানুষ কোয়ালকমের প্রসেসর দিয়ে ফোন চাইতো। সেখানে এখন গিয়ে উল্টোটা হয়ে গিয়েছে, আমরা কোয়ালকমের প্রসেসর দেখছি তেমন বেশি অপটিমাইজ না, কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 হিউজ পরিমাণ গরম হয়ে যাচ্ছে, যেটাকে না ঠান্ডা করতে গিয়েও প্রচুর পরিমাণ প্রবলেমে পড়তে হচ্ছে। সেখানে মিডিয়াটেক অনেকটাই নিজেদেরকে কুলিয়ে উঠতে পেরেছে বলতে পারেন আগের তুলনায় মোটামুটি। সেই জিনিসটা এক্সিনোসের ক্ষেত্রেও হয়েছে, এক্সিনোস পারফরমেন্সের দিক দিয়ে যতটুকুই পুশ করছে প্রতিবারই তারা নিচেই পড়ে থাকছে। কিন্তু এইবার পার হয়ে যাবে বলা যাচ্ছে কি না ওটা দেখার বিষয় যে আলটিমেটলি হাতে আসার পর এক্সপিরিয়েন্স কীরকম থাকে। কিন্তু আপকামিং সময়ে কোয়ালকমের যে মনোপলিটা ভাঙছে এটাই অনেক বড় বিষয়, কারণ আপনারা দেখুন খেয়াল করে স্যামসাং যদি এক্সিনোস প্রসেসর নিয়ে আসে তাহলে গুগলের সাথে পার্টনারশিপ হওয়ার কারণে গুগলকে বিক্রি করবে। ইভেন ভিভোর সাথে কথা হচ্ছে যে ভিভোর কিছু কিছু ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ প্রসেসরগুলো ইউজ করা হবে। জাস্ট এই স্যামসাং তাদের নিজেদের ফোনেই ম্যাক্সিমাম ইউজ করবে, কিন্তু কোয়ালকম আজকের দিনেও স্যামসাংকে প্রসেসর প্রোভাইড করছে, কোয়ালকম শাওমিকে প্রোভাইড করে, অ্যান্ড্রয়েডের জগতে যত যারাই আছে ইভেন ট্যাব ট্যাবলেটস প্যাডগুলো এবং অ্যাপেলের কিছু কিছু নেটওয়ার্ক সিস্টেমও বিল্ড করে দেয় কোয়ালকম, যার কারণে কি না তাদের একটা মনোপলি ক্রিয়েট হয়ে গিয়েছিল। তারা প্রাইজিং বেশি চাচ্ছিল বিশেষ করে স্মার্টফোনের প্রসেসরগুলোর জন্য, সেখানে একটু হলেও মনোপলি ব্রেক হয়ে গিয়েছে, যখন কিনা এই সময় এসে দেখা যাচ্ছে যে মিডিয়াটেক ওয়ার্ল্ডের নাম্বার 1 চিপ সাপ্লায়ার হয়ে গিয়েছে। সেখানে কোয়ালকমের মনোপলি অনেকটাই কমে যাচ্ছে। আপকামিং সময় ফ্ল্যাগশিপ ফোনগুলো যদি কোয়ালকমের প্রসেসর থেকেও এক্সিনোসের প্রসেসর বেশি পরিমাণ পারফরমেন্স প্রোভাইড করে, যেহেতু AMD GPU থাকছে, আশা করতেই পারি যে ধরনের প্রবলেমগুলো ছিল বিশেষ করে গেমিংয়ের মধ্যে এবং হিটিং ইস্যুটা লং টাইমে গিয়ে পারফরমেন্স ড্রপ করাটা, এটা যদি কাটিয়ে উঠতে পারে এক্সিনোস,
সেই ক্ষেত্রে গুগলের টেন্সর চিপ তো স্যামসাংই বানিয়ে দিবে, বলতে গেলে এক্সিনোস প্রসেসরই গুগল তাদের একটু কাস্টমাইজেশন করে ওখানে লঞ্চ করে। সেই ক্ষেত্রে ভিভো ওপো তাদের ফ্ল্যাগশিপ ফোনগুলোর জন্য ওখানে শিফট হবে। ইভেন মিডিয়াটেকের সাথে তো অলরেডি শাওমি এবং রিয়েলমি অ্যাটাচ আছেই, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, স্যামসাংয়ের বাজেট ক্যাটাগরির ফোন আর যত যাই হোক না কেন ভালো পারফরমেন্স তো আপনাকে দিবেই না, এটা আদিমকাল থেকে হয়ে আসছে, এটা সবসময় হবে। বাজেট ক্যাটাগরির মধ্যে আপনি স্যামসাং কিনবেন মানে একদমই ধরা খাবেন, এখানে সার্ভিসেস থেকে শুরু করে কোনো জিনিসই একদমই ফ্ল্যাগশিপের মতো হবে না, ওটা ঠিক আছে, কিন্তু ডিফল্ট মাল বিক্রি করেও আপনাকে তেমন ভালো একটা সার্ভিসেস তারা দিচ্ছে না। ইভেন এই সময় কি হচ্ছে আপনারা সকলেই জানেন, তাই বাজেট ক্যাটাগরির মধ্যে স্যামসাং থেকে তেমন বেশি এক্সপেকটেশন না রাখাটাই বেটার। যেহেতু তাদের নিজেদের বানানো প্রসেসর থাকবে সেই ক্ষেত্রে কস্টিং একটু কম হবে, সেই জন্য আমরা বাজেট ক্যাটাগরির মধ্যে হলেও কিংবা কম বাজেটের মধ্যে দারুণ পারফরমেন্স ওলা প্রাইস টু পারফরমেন্স রেশিও যদি হিসাব করি সেই ক্ষেত্রে একটা বেস্ট ভ্যালু ডিল পাবো। আপনাদের বন্ধুরা নিয়ে কী মতামত নিচ্ছে কমেন্ট বক্সে অবভিয়াসলি জানাবেন। আর এক্সিনোস যে নিজেদেরকে চেঞ্জ করার জন্য যে ব্রেকটা নিল, তারা কি আদৌ কি চেঞ্জ হতে পারবে কি না, নাকি তারা আবারও প্রসেসর দিয়ে ফোন লঞ্চ করার পর তাদের 6 মাস পর তো ডাউনগ্রেড হবেই হবে, এক সপ্তাহের মধ্যে দেখা যাবে যে কোয়ালকমের ভেরিয়েন্ট থেকে এক্সিনোসের প্রসেসরওয়ালা ভেরিয়েন্টটা আরও 20% লেস পারফরমেন্স দিচ্ছে। আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না, এবং স্যামসাং নিয়ে যা ক্ষোভ রয়েছে তা নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওতে একটি থামস আপ দিয়ে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন আপনার সকল স্যামসাং ইউজার বন্ধু এবং পরিবারের সাথে, এবং নিচে সাবস্ক্রাইব বাটনের দিকে খেয়াল করে দেখুন। অ্যাজ অলওয়েজ এখন পর্যন্ত যদি লাল থাকে এক ক্লিকে কালো করে বেল আইকন দিয়ে অল করে দিন, তাহলে আমাদের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন যখন আমরা নতুন ভিডিওস আপলোড করব। আই ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ।